আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে সবাইকে আমার স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের লম্বাংশের যে সূত্র সেগুলো বুঝিয়েছিলাম, তো আজকে সেই রকমের একটা অঙ্ক আমরা সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-আমিন সরকার। তো আজকের সাবজেক্ট হায়ার ম্যাথ এবং অষ্টম অধ্যায়ের এক্সাম্পল 9, মানে উদাহরণ 9 নিয়ে একটু আলোচনা করব। তো গত ক্লাসে আমি তোমাদের দেখেছিলাম, দেখো লম্বাংশের উপপাদ্যটা, এটা একটা সামান্তরিক যদি হয়, এই সামান্তরিকের এটা এ বাহু, মানে এটা একটা পি বল, এটা কিউ বল, এই দুইটার বলের লব্ধি হচ্ছে আর। এটা লম্বাংশের মেইন সূত্রটা হচ্ছে পি কস আলফা। পি যদি এক্স কোণের সাথে, মানে এক্স এর দিকে আলফা কোণ উৎপন্ন করে এক্স এর সাথে, আর যদি থেটা কোণ উৎপন্ন করে এবং কিউ বলটা যদি বিটা কোণ উৎপন্ন করে, তাহলে পি কস আলফা ইকাল টু কিউ কস বিটা ইকাল টু আর কস থিটা। মূলত এই সূত্রটা দিয়েই অঙ্কগুলো হবে। তো চলো দেখা যাক। উদাহরণ 9 নম্বরে বলা আছে, কোনো বিন্দুতে ক্রীড়ারত পি ও কিউ বল দ্বয়ের লব্ধি আর, এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখা হচ্ছে বল দ্বয়ের অন্তর্গত কোণ কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ ইকাল টু টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ, এবং আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ। এই সংখ্যাগুলো দেখে ভয় পাওয়ার কিছু না, এগুলো আসলে অটোমেটিক চলে আসবে, এগুলো আসলে সহজই একটা বিষয়, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক বোর্ডে আর বারবার আসছিল। যাই হোক, সমাধানের ক্ষেত্রে দেখো, মনে করি ও এ বি সি সামান্তরিকের ও বিন্দুতে ও এ বরাবর পি মানের বল, ও সি বরাবর কিউ মানের বল ক্রীড়ারত, এবং তাদের লব্ধি আর ও বি বরাবর ক্রীড়ারত। তো চিত্রটার দিকে তাকাও, ও এ বরাবর পি, ও সি বরাবর কিউ, এবং এই যে আর, ও বি বরাবর আর, তাদের লব্ধি বরাবর ক্রীড়ারত। আর লব্ধিটা এ মানে পি বলের সাথে এটা কোণে আনত, আর কিউ বলটা এ পি কোণের সাথে আলফা কোণ, এই দুইটার মধ্যে কোণ হচ্ছে আলফা। তো এখানে ধরে নিচ্ছে পি আর কিউ এর অন্তর্গত কোণ আলফা, এবং পি এর দিক আর এর দিকের অন্তর্গত কোণ হচ্ছে থেটা। প্রশ্ন মতে, প্রশ্নে বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ, এটা কিউ বলাই আছে প্রশ্নে। তো সেখানে লিখে দিলাম প্রশ্ন মতে পি এর দিকে আর এর লম্বাংশ হচ্ছে কিউ, আর আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে পি এর দিকে আর এর লম্বাংশ হবে আর কস থিটা, যেহেতু কোণ এটা আর কস থিটা, তাহলে এখানে আর কস থিটা ইকুয়াল হচ্ছে কিউ, এখানে যেটা বইতে দেওয়া আছে প্রশ্ন মতে, তাহলে আর কস থিটা ইকুয়াল টু কিউ। এটা না বুঝে তোমরা এখান থেকে বুঝে নিতে পারো, যেমন এখানে যে পি কস থিটা বলা ছিল, কস থিটা ইকুয়াল টু ওয়াই ভূমি, ওয়াই ইকুয়াল টু ওয়াই কস থিটা, তো সেই ক্ষেত্রে আমার পি কস থিটা চলে আসছে, এই যে অতিভুজ বাই ভূমি কস থিটার মান এইভাবে। তোমাকে ফিরে যাওয়া যাক, দেখো এখানে হচ্ছে আর কস থিটা, আর কস থিটা। ওকে, তাহলে পি এর দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে, সবগুলো বলের পি এর দিক বরাবর, যেহেতু এখানে দুইটা বা বল আছে, সবগুলো বল নিব আমরা। বলের সূত্র হচ্ছে আর কস থিটা লব্ধি কস থিটা ইকাল টু পি কস জিরো। এখানে কিন্তু পি বাহুটা এক্স অক্ষ বরাবরই আছে, এই জন্য এখানে কোণ জিরো ডিগ্রি হবে, পি কস জিরো আর কিউ কস আলফা, কিউ কস আলফা কিউ এর সাথে এই বাহুর সাপেক্ষে, যেহেতু তাহলে পি কস জিরো আর কিউ কস আলফা ইকাল টু আর কস থিটা। আমাদের সূত্র পি কস আলফা, যেহেতু পিটা এক্স এর বরাবর ছিল না, একটু উপরে ছিল, এটা আলফা কোণ ছিল, এটা থেটা কোণ ছিল, আর এটা বিটা কোণ ছিল, এই জন্য পি কস আলফা কিউ কস বিটা ইকুয়াল টু আর কস থেটা, আর কস থেটা। ওকে, এইভাবে আমরা এটা নিলাম, আর কস থেটা ইকুয়াল টু পি কস জিরো প্লাস কিউ কস আলফা। আচ্ছা, আর কস থেটা, আর কস থিটার মান আমরা এখানে জানি, আর কস থিটা ইকুয়াল টু কিউ, তাহলে আর কস থিটার মান লিখলাম কিউ, পি কস জিরো ডিগ্রি, কস জিরোর মান হচ্ছে ওয়ান, এই জন্য পি লিখলাম, পি কস জিরো ওয়ান, আর কিউ কস আলফা, কিউ কস আলফা এখান থেকে এই পিটা রাখবো, কিউ কসটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস কিউ কস আলফা, দুটো থেকে যদি আমরা কিউ কমন নেই তাহলে থাকবে ওয়ান মাইনাস কস আলফা। এই ওয়ান মাইনাস কস আলফা এটার একটা সূত্র আছে, ওয়ান মাইনাস কস আলফার সূত্রটা দেখো, এখান থেকে তোমরা যদি মনে না করতে পারো, আমরা এই সূত্রটা জানি, ওয়ান মাইনাস কস টু আইস ইকুয়াল টু সাইন স্কোয়ার, তো এখানে শুধু আছে ওয়ান মাইনাস কস আলফা, শুধু কস আলফার যদি সূত্র হয় তাহলে এই আলফাটাকে, এটা তো
আলফাটাকে যদি আলফা বাই টু লিখি, টুটা একটা নিয়ে নিলাম, টু টু কাটা যাবে তাহলে কস আলফা পাওয়া যাবে, তাহলে টু এ এইভাবে লেখা যাবে টু সাইন স্কোয়ার এ। তো এই টু টু যদি কাটা দেওয়া তাহলে ওয়ান মাইনাস কস ইকুয়াল টু হবে টু সাইন স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে এইটার মান হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু বা আলফা বাই টু, কিউটা কিউর জায়গায় চলে আসবে। এখন এই সাইন স্কোয়ার আলফা বাই টুটা এখানে থাকলো, টু কিউ টু পাশে পাঠা দিলাম, পি বাই টু কিউ কোন অবস্থাতে ভাগ হয়ে গেল, তাহলে আলফা বাই টু সমান কিউ, আলফা বাই টু, আলফা বাই টু ওই পাশে চলে গেলে বা যদি রুট করে দিই একবারে, আলফা বাই টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ, সাইন স্কোয়ার ছিল রুট করলে সাইন হবে আর পি বাই টু কিউকে রুট করলে পি বাই রুট টু কিউ থাকে। এখন আলফা বাই টু সমান এটা তো আলফা সমান হবে টু ইন্টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ। তো বলদের অন্তর্গত কোণ আমরা পেয়ে গেলাম আলফা ইকুয়াল টু টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ। এখন আমাদের এই যে আর এর মানটা বের করতে হবে, আর এর মান বের করতে গেলে এক নম্বর সমীকরণটা কি ছিল, কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা। তো দেখো এক নম্বর সমীকরণ হতে পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু কিউ, তাহলে কস আলফা ইকুয়াল টু এগুলো যদি সব ওই পাশে পাঠায় দেই কিউ মাইনাস পি বাই কিউ, তাহলে আলফা ইকুয়াল টু হবে কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এখন আমরা সামন্তরিক যে সূত্র সেখান থেকে আমরা যে কি জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এই সূত্রটা আমরা সামন্তরিক থেকে জানি। এখানে যদি একটু আমরা মানটা বসাই দিই কস আলফার এই মানটা, কস আলফার মান হচ্ছে কিউ মাইনাস পি বাই কিউ, পি কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কিউ মাইনাস পি বাই কিউ। এবার এটাকে কিউ কিউ যদি কাটা যায় এবার টু পির সাথে কিউ গুণ করলে টু পি কিউ আর টু পি কিউ এর সাথে পি গুণ করলে টু পি স্কোয়ার কিউ, না কিউ তো চলে যাবে তাহলে টু পি কিউ আর এটা হবে টু পি স্কোয়ার। এবার টু পি স্কোয়ার একটা পি স্কোয়ার বাদ দিলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার থাকবে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই টু পি কিউ, এটা হচ্ছে আর এর আর স্কোয়ারের মান, তাহলে আর ইকুয়াল টু কত হবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ। তো এই ছিল আমাদের মোটামুটি অঙ্কটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাই।